একটা তথ্য আপনারা জানেন কি না, শুধু সুগন্ধি প্রতিদিনের জন্য মসজিদে নববীতে ব্যবহার করা হয় প্রায় 30 টন। মসজিদে নববী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের পাশে শায়িত আছেন, মসজিদে নববীর পরিচ্ছন্নতার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয় মসজিদে নববীর পরিচ্ছন্নতার জন্য। কারণ সারা পৃথিবী থেকে কিন্তু এই মসজিদে মুসল্লিরা আসে। 30 টন শুধু সুগন্ধি ব্যবহার করা হয় মসজিদে নববীতে। তো 30 টনের পরিমাণটা কত? 30,000 লিটার। আর 115 টন জীবাণুমুক্তকরণ পদার্থ ব্যবহার করা হয় প্রতিদিন। 30 টন মসজিদে নববীতে প্রতিদিন আতর, পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা হচ্ছে, হালাল সুগন্ধি। আমাদের বাংলাদেশের মসজিদগুলোতে 300 টাকা বাজেট থাকে না সুগন্ধির জন্য অনেক মসজিদে। কেন বলতেছি এই কথাটা? মসজিদে নববী বিশাল মসজিদ, এখানে বাজেট বেশি, সরকার এখানে অনেক টাকা পয়সা দেয়, অনেক কিছু করে। দেখেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে যে মসজিদগুলো ভিত্তিশীল হয়, যে মসজিদগুলো নির্মিত হয়, সেই মসজিদগুলো আবাদের জন্য মুমিনরা চেষ্টা করে। কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামা আস-সালাহ ওয়া আতা আজ-যাকা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ। যারা ঈমান এনেছে, যারা আল্লাহকে ভয় করে, যারা যাকাত দেয়, যারা নামাজ কায়েম করে, এরা সাধারণত মসজিদগুলোকে আবাদ করে, মসজিদগুলোকে নির্মাণ করে, মসজিদগুলোকে সচল রাখে। আমাদের দেশে বাংলাদেশে, আরব বিশ্বের অনেক মসজিদে আপনারা যারা গিয়েছেন দেখবেন, মসজিদে ঢুকলে বাইর হইতে মন চায় না। কেন? ইবাদতের একটা পরিবেশ আছে, হাওকাও নাই, চিল্লাফাল্লা নাই। মানুষ মসজিদে ঢুকতেছে, দুই রাকাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতেছে। প্রত্যেকটা মসজিদে আরব বিশ্বের দেখবেন কোরআনের খণ্ডগুলো এতটাই পরিচ্ছন্ন করে রাখা হয়েছে, যেখানে কোরআনের খণ্ডগুলো নিয়ে নিয়ে এক একজন মুসল্লি পড়ে। মসজিদের ভিতরে ধুলাবালি নাই, অথচ আমাদের মতো এত খাদেমও নাই কিন্তু এই মসজিদগুলোতে। বাংলাদেশের বর্তমান যে মসজিদগুলো, এই মসজিদগুলোর চিত্র খুবই ভয়াবহ, বিশেষ করে গ্রামাঞ্চলের। কেমন? নিজের বাড়ির বেডরুম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রত্যেকটা মুসলমান, কি গ্রামে আর কি শহরে, সবাই সচেতন। ইন্টেরিয়রের কাজ করতে গিয়ে অনেক সময় 15 লক্ষ 20 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা পর্যন্ত গুলশান বনানিতে খরচ করে ইন্টেরিয়রের কাজ করতে গিয়ে। অথচ বাংলাদেশের গ্রাম অঞ্চলের মসজিদগুলোতে যা দেখবেন, বাথরুমে আপনি ঢুকতেই পারবেন না, বাথরুমে ঢোকার কোনো কায়দা নাই। উত্তরাঞ্চলের মসজিদ বলেন, দক্ষিণাঞ্চলের মসজিদগুলো বলেন, এখন অনেক সচেতন হচ্ছে। আর কিছু কিছু মানুষ তো মাশাআল্লাহ, বাথরুমের ওই যে টিস্যু পেপারগুলো স্তূপ হয়ে গেছে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো খবর নাই মসজিদের ভিতরে। আমার মসজিদেও খেয়াল করেন, অন্য অন্য মসজিদগুলোতে আপনার এলাকার দেখবেন টাইলস পরিষ্কার থাকে, কিন্তু কোরআনুল কারিমের মধ্যে অনেক সময় মাকড়সায় জাল পাতে, নোংরা ধুলা বালি, এগুলোতে একেবারে আস্তর পড়ে যায়। তো একজন মানুষ, তার যদি অ্যালার্জির প্রবলেম থাকে, একজন মুসল্লি, সে যদি বাইরে থেকে আসে যে আমি এখন কোরআনটা নিয়ে পড়বো আরবের মতো, তো এই মানুষটা মসজিদে ঢোকার পরে কোরআনের দিকে তাকায় ও তো 3 বার ভাববে যে এই কোরআনটা ধরার পরে আমার গায়ে তো ধুলা লাগতে পারে, যদি এটা উচিত না। কিন্তু আসলে এগুলো আমাদের সচেতন হওয়া দরকার। কেন আপনি আল্লাহর ঘরের মসজিদের বাথরুমগুলো অপবিত্র রাখবেন? আর এটার দায়িত্ব শুধু কি কমিটির? এটার দায়িত্ব কি শুধুই খাদেম সাহেবের? এটার দায়িত্ব কি শুধুই মসজিদের ইমাম সাহেবের? না, প্রত্যেকটা মুসলমান যারা নামাজ আদায় করে, প্রত্যেকটা মুমিন যারা নামাজ আদায় করে, প্রত্যেক মুমিন এবং মুসলমানের সবারই কিন্তু এটা একেবারে ইনফিনিটি দায়িত্ব, আলাদা আলাদাভাবে, যে আমরা মসজিদের এই জায়গাগুলোকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখবো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, শুধু আল্লাহকে খুশি করার জন্য। এই বর্তমান সময়ে মানুষের কি দেখবেন, খুব বেশি ইগো, মানে মানুষের জায়গা যাই হোক না কেন, একেবারে ইগোটা প্রধানমন্ত্রীর চাইতে বেশি। বন্ধুদের সামনে অনেক সময় তুই করে সম্বোধন করলো, হ্যাঁ আমাকে তুই করে সম্বোধন করলো, আমার বাপের কি কম আছে জায়গা জমি আছে এরকম। আবার দেখবেন যে কোনো কারণে যদি মসজিদে একটু ধুলা পড়েছে, আপনি যদি বলেন কাকা একটু ঝাড়ে ফেলায় দেন না, স্যাত করে ওঠে। হ্যাঁ, এই এলাকায় বেটা 6তলা বাড়ি আমার, আমার মসজিদে ধুলা ঝাড়তে কোষ, এত বড় সাহস তোর? কাকা মেয়ের বোঝা উচিত যে মসজিদ আল্লাহর ঘর, আপনার বাপের ঘর না, এই মসজিদটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কে যখন মানুষ ঢুকবে, তখন ধনী গরিব, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা, এটা কিন্তু তারতম্য করা হয় না। আপনি এক কাতারে যখন দাঁড়ান, তখন কিন্তু আপনি খেয়াল করেন না যে আপনার পাশে ম্যাজিস্ট্রেট দাঁড়াইছে নাকি সচিব দাঁড়াইছে, হুজুর দাঁড়াইছে না বক্তা দাঁড়াইছে, আপনি কিন্তু খেয়াল করেন না। দাঁড়ান, আপনি খেয়াল করেন কি যে মুসল্লি দাঁড়াইছে কিনা, তাই না? তো আল্লাহর ঘরে যখন ঢুকবেন, ওই প্রধান গেট থেকে ঢোকার সময় একটু নিজেকে নত করে মনে করবেন আমি ফকির, আমি আহকার, আমার চাইতে ছোট মানুষ আর নাই,
এরকম চিন্তা চেতনা নিয়ে ঢুকেন। আর বাথরুম, মসজিদ, মসজিদের কোরআন শরীফ, মসজিদের কিতাবাদি, এটা সবার দায়িত্ব। আর হ্যাঁ, কেন খাদেমরা ঠিকমতো কাজ করে না? ইমামের বেতন দেন 1600 টাকা, আর খাদেমরা কত দেয় বুঝেন না? গ্রামগঞ্জে এখনও খাদেম সাহেবদেরকে বেতন দেয় মাসে 400 টাকা বেতন দিয়ে গোটা মসজিদ 3 কাঠার উপরে বানায় দায়িত্ব দিয়ে দিছে, অথচ মসজিদের টাইলস লাগাইছে মার্বেল পাথর, এদিকে টাইলস, ওদিকে 60 টনের এসি, আর খাদেমের বেতন 300। বুঝবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো যে কথাটি বলতেছিলাম, মসজিদ নববীতে 30 টন সুগন্ধি ব্যবহার করা হয়, 120 টন পদার্থ ব্যবহার করা হয় ক্লিনের জন্য, আমরা 120 টন না পারি, 300 টাকা 400 টাকা তো প্রতিদিন বাজেট রাখতে পারি। গ্রামগঞ্জের কথা বললাম, শহরগুলোতে আলহামদুলিল্লাহ মসজিদগুলো এখন পরিচ্ছন্ন, বিশেষ করে ঢাকা সিটির ভিতরে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের খাদেম হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।